স্যার একটু তাড়াতাড়ি আসেন স্যার, আমার স্বামীটা মরে যাচ্ছে স্যার, আমার স্বামীটা বাঁচান স্যার। মা আপনি কাঁদবেন না, আমি দেখছি কি করা যায়। আমার স্বামীটা বাঁচান স্যার, উনি ছাড়া আর আমার দুনিয়াতে কেউ নাই স্যার। সিস্টার এডওয়েকে দুইটা চ্যানেল করে দিন, হটসল দিতে হবে, সাপ্লাই আছে না? আপনার সাথে কেউ আসে নাই? আমার শ্বশুর আসছে স্যার, উনি তো বুড়া মানুষ স্যার, আমারে বলেন আমি পারবো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনার রোগীকে বাঁচাতে হলে বিকালে একটা অপারেশন করতে হবে, 3 ব্যাগ ব্লাড দরকার, আপনাকেই ম্যানেজ করতে হবে, দেরি করবেন না। এই কাগজটা নিয়ে সিস্টারের কাছে যান, সিস্টার ব্লাড টেনে দেবে, ব্লাড নিয়ে ব্লাড ব্যাংকে যাবেন। স্যার বিকেলে আমার স্বামীর অপারেশন হবে, 3 ব্যাগ রক্ত লাগবে স্যার। ডোনার এনেছেন? ডোনার কোথায় পাবো স্যার? ডোনার ম্যানেজ করেন, আপনার আত্মীয় স্বজনকে আসতে বলেন। কে আসবে স্যার, আমার সাথে তো কেউ নাই। ডোনার না থাকলে তো আমরা ব্লাড দিতে পারবো না, যান ডোনার নিয়ে আসেন। আমাকে এখন কে রক্ত দিবে? ব্লাড লাগবে আপনার? হ্যাঁ ভাই আমার রক্ত লাগবে, বিকেলে আমার স্বামীর অপারেশন, ডাক্তার বলছে 3 ব্যাগ রক্ত লাগবে। আমার তো রক্ত দেওয়ার কেউ নাই ভাই, একটু দয়া করেন ভাই। আমি ব্লাড ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু টাকা লাগবে, টাকা ছাড়া এসব একটা গাছের পাতাও নড়ে না। আমি টাকা দিব ভাই, কত টাকা লাগবে? আমার কাছে এখন 1200 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আপাতত 1000 টাকা হলেই চলবে। আপনি ওয়ার্ডে চলে যান, আমি রক্ত নিয়ে অপারেশন থিয়েটার আসতেছি, আপনার কাগজপত্রগুলো আমাকে দিন। রক্ত ম্যানেজ হয়েছে, বিকালেই কিন্তু অপারেশন, রক্ত ছাড়া অপারেশন করা যাবে না। হ্যাঁ স্যার ব্যবস্থা করছি, রক্তের জন্য একজনকে 1000 টাকা দিছি, উনি বলছে অপারেশনের আগে এসে দিয়ে যাবে। কে সে? আপনি তাকে চেনেন? আপনার পরিচিত কেউ? না, ব্লাড ব্যাংকের সামনে দেখা হয়েছিল। গাধা মেয়ে ছেলে, আপনি তো দালালের পাল্লায় পড়েছেন, সব সময় মনে রাখবেন রক্ত কেনা বেচা করা যায় না, রক্ত যারা কেনা বেচা করে তারা খারাপ লোক। আমি এখন কি করবো স্যার, আমার কাছে তো আর টাকা পয়সা নেই, আমার তো সর্বনাশ হয়ে গেল স্যার, কিছু একটা করেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবে তোমরা? জি স্যার, আমরা সন্ধানী থেকে আসছি স্যার, সন্ধানীতে চালু হয়েছে ড্রাগ ব্যাংক স্যার। যারা গরিব ওষুধ কিনতে পারে না তাদের আপনারা রিকমেন্ড করে দিবেন, আমরা তাদের ওষুধ কেনার ব্যবস্থা করে দেব স্যার। এটা আমাদের ড্রাগ ব্যাংকের ফর্ম, আমাদের লিফলেটও আছে, সেখানে নাম্বারও দেওয়া আছে। খুবই ভালো উদ্যোগ, আমি তোমাদের যথাসাধ্য হেল্প করব। ও হ্যাঁ, দেখো তো এই রোগীর জন্য ব্লাড ম্যানেজ করতে পারো নাকি, উনি দালালের খপ্পরে পড়ে 1000 টাকা হারায় বসে আছে। জি স্যার আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আপা আমি ফোন দিয়ে দিচ্ছি, আপনি সন্ধানী অফিসে চলে যান, সেখানে অনেকেই আছে, তারা অবশ্যই আপনার ব্লাড ম্যানেজ করে দেবে। স্যার এটা কি সন্ধানী অফিস? হ্যাঁ আসুন স্যার, আমার স্বামীটারে বাঁচান স্যার, বিকালবেলা আমার স্বামীর অপারেশন, 3 ব্যাগ রক্ত লাগবে, সকাল থেকে খুঁজছি স্যার, কেউ রক্ত দিল না, আমার স্বামীটারে বাঁচান স্যার, উনি ছাড়ান কেউ নাই আমার এই দুনিয়াতে। আপনি টেনশন করেন না, ব্লাড ব্যাংক থেকে আপনাকে যে কাগজটা দেওয়া হয়েছে ওইটা আমাদের দেখান। আপনার তো 3 ব্যাগ রক্ত লাগবে, আমরা 2 ব্যাগ ম্যানেজ করে দিতে পারবো, আপনিও 1 ব্যাগ রক্ত দিতে পারবেন। আমিও কি রক্ত দিতে পারবো স্যার?
হ্যাঁ অবশ্যই পারবেন, 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত সকলেই রক্ত দিতে পারে। রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, বরং রক্ত দিলে 5টি রোগের পরীক্ষা বিনামূল্যে হয়ে যায়। সুমন খাতাটা খুলে দেখো তো কার রক্ত দেওয়ার সময় হয়েছে কিনা। আপু নাফিস ভাই রক্ত দেওয়ার সময় হয়েছে। হ্যালো সুমন ভাই, ভাই আমি সন্ধ্যা থেকে বলছিলাম। ভাই আপনার রক্ত দেওয়ার সময় হয়ে গেছে, আমাদের কাছে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে, আপনি কি রক্ত দিতে পারবেন ভাইয়া?